তিনি হচ্ছে একবার রমজান মাসে ভুলে কেক খেয়ে ফেলেছিলেন এই গেমটা খুবই সিম্পল এই গেমের জন্য পিছনে একেবারে তাকানো যাবে না এটাই করা যাবে না আপু যেটা করলেন আর আমার কাছে যেটা মনে হয় যে আপনার এই শোতে অলমোস্ট সব শোতেই সে কমন গেস দ্য স্টার কারণ আপনাকে বুঝতে হবে যে আসলে হি ইজ আ স্টার দ্যাটস রাইট বাট আজকে এই শোতে স্টার নিজেই গেস করবে দেখা যাক সে গেস করায় কতটা এক্সপার্ট প্রত্যেকটা রাউন্ডে কিন্তু ইটস আ কম্পিটিশন সো আপনাদের পিছনে ছবি আসবে অডিয়েন্স আপনাদেরকে ক্লু দিবে তো আপনাদের মধ্যে যে আগে বলতে পারবে সে উইনার আর লাস্ট রাউন্ডে 5 পয়েন্ট থাকবে টোটাল 5টা রাউন্ড আর উইনার না হলে কি হবে উইনার না হলে লুজার হবে ওকে রেডি ভাই আপু সামনের দিকে একদম পুরোপুরি কোনোভাবে পিছনে তাকানো যাবে না অডিয়েন্স রেডি উই আর গোইং টু প্লে গেস দ্য স্টার উইথ বর্ষা এন্ড এজে লেটস হ্যাভ দ্য ফার্স্ট পিকচার অন স্ক্রিন ওকে আমরা যাব হচ্ছে এই যে হলুদ পাঞ্জাবি ভাইয়ের কাছে বলিউডের শ্রেষ্ঠ নায়ক বলিউড ইন্ডিয়া শাহ রুখ খান ওকে ও 1-0 টু এজে এবং এইদিকে একজন গেস করতেছে ক্যালকুলেশন করে সারাই দিয়ে একজন বলে দিয়েছে তাহলে বুঝতে পারছো ভাইয়া কিন্তু আমি ভেবেছি সালমান খান না তাহলে দুজনের কাছে দুজন বেস্ট নায়ক বুঝতে পারলাম আমরা যেটা একজন সালমান খানকে পছন্দ করে একজন শাহ রুখ খানকে পছন্দ করে ওকে লেটস হ্যাভ দ্য নেক্সট পিকচার অন স্ক্রিন এটা একদম পিছনে পিঙ্ক শার্টে থাকে আপুদেরকে জিজ্ঞেস করেন আপু হাত তুলেই নাই কোনটা ও আচ্ছা ঠিক আছে ওই আপুর কাছে হ্যাঁ যেহেতু বর্ষা আপু বলছে সো আপুর কাছে যাব আপনাদের পেছনে যেটা যিনি আছে উনি হচ্ছে বাংলার কিং বাংলার কিং সুপারস্টার তারপর আর ক্লু দাও বাংলার কিং না কোন একটা বাংলার সিনেমা জগতের কিং আগেকার না এখনকার আগেকার মানে টোটালি ছিল আছে এখনো আমরা নেক্সট ক্লুতে যাই মানে আমরা রাজ্জাক কিং খান মানে বলছেন সাকিব খান না এই যে কিন্তু এই গেমটায় অনেক আগে আছে 2-0 বাট মানে ইয়েস ট্রিকি ক্লু দ্যাট ওয়াজ ওকে সো 2-0 কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আপু চাইলে জিততে পারবে কারণ লাস্ট রাউন্ডে 3 পয়েন্ট আছে সো সুযোগ আছে আপু ওকে কয়টা আসবে 5টা আসবে 2টা শেষ আর 3টা আছে ওকে লেটস হ্যাভ দ্য থার্ড পিকচার অন স্ক্রিন ওকে আমরা সাদা গেঞ্জির ভাই কাছে যাব জি আপনি আপনার মুভি যার সাথে তুলনা করেন যার মুভির সাথে তুলনা করেন আমি আপনার মুভি আপনি যার সাথে তুলনা করেন আপনার স্ট্যান্ডার্ড অনন্ত জলি যার সাথে নিজের স্ট্যান্ডার্ড তুলনা করে এটা হচ্ছে ওর ক্লু আল্লাহ টম ক্রুজ না গুড ক্লু 3-0 টু এজে কিন্তু এক ভাইয়া আমি বলতে গেছি তখন বলে তো এই যে বলে ফেলতে হবে ওকে এবার আমি পরে বলবো না বাট এখনো দুইটা রাউন্ড জিতলে আপু জিতে যাবে কারণ 3 আর তখন 4 হয়ে যাবে ওকে লেটস হ্যাভ দ্য ফোর্থ পিকচার অন স্ক্রিন ওকে নীল শার্টের প্যাক আছে ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি বলিউডের দাবাং আরে বলিউডের আচ্ছা বলিউডের দাবাং আমির খান বলিউডে কি বলছেন দাবাং সালমান খান সরি না আমি ভুল শুনছি সালমান খান আমি অ্যাকশন রিপ্লে দেখছি এটা বসাবো আগে বলছিল না দাবাং यस 3-1 আপু এই লাস্টটা পারলে আপনি জিতে গেছেন আচ্ছা ওকে ওকে যদি লাস্টটা পারেন আচ্ছা একদম লাস্টটা যদি আপনি পারেন গেমেও জিতছেন জীবনও জিতছেন লেটস হ্যাভ দ্য লাস্ট পিকচার অন স্ক্রিন আচ্ছা ঠিক আছে এই যে মাঝখানে আকাশী কালারের শার্টের ভাই কাছে যাবো তিনি হচ্ছে একবার রমজান মাসে ভুলে কেক খেয়ে ফেলেছিলেন সবার আগে ফাইনাল রাউন্ডে রাইট অ্যানসার দিয়ে আমাদের পুরো গেস দ্য স্টার এবং জীবনের উইনার হচ্ছে বর্ষা আপু ও মাই গড বাট জাস্ট বসে যে রমজান মাসে ভুলে কেক একদম লেট নাই মানে বলাটাও সুন্দর ছিল তার মানে এটার ভাইয়া কারণ আছে, কারণ সে মাঝে মধ্যে এটা করে, শুধু ওই দিন না, সিরিয়াসলি। হ্যাঁ, মাঝে মধ্যেই করে রোজা থাকলে, কারণ এর আগেও এরকম করছে। একদিন আমার সামনেই না মুখের মধ্যে থাম করে চুইংগাম দিয়ে খাচ্ছে, তুমি না রোজা, এটা খাচ্ছ কেন? হ্যাঁ সত্যি, মানে ওই দিন মানে অনেকে মনে করেছে যে এইটাকে আরো মানে ভাইরাল করার জন্য এটা করা, আসলে ওরকম ছিল বাট এটা দোষটা ইকবাল ভাইয়ের ছিল। ইকবাল ভাই কেন খাওয়ায় দিছে? মানে আমার ছোট ছেলেকে নিয়ে এতবার ট্রাই করেছি ওকে কেক দেওয়ার জন্য, ও কেক কাটতে দেরি হওয়াতে আর খাবে না এখন, তো ওকেই করতে করতে ইকবাল ভাইতে মুখে দিতে আমি নিয়ে নিতে।